আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করি, আর আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের সবার। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি সেটিং দেখাবো যেই সেটিংটি চেক করলে আপনারা বুঝতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কি না, অথবা আপনি অন্য কোথাও বেড়াতে গিয়েছিলেন বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যে কারো ফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করেছিলেন, বাট লগ আউট করার জন্য মনে নেই, অথবা তার মোবাইল থেকে আপনার আইডিটি রিমুভ করার জন্য মনে ছিল না। তো এরকম সিচুয়েশনে আপনারা কীভাবে আপনার নিজের ডিভাইস থেকে অন্যের ফোনে লগ ইন করা ফেসবুক অ্যাকাউন্টটি আপনার নিজের ফোন থেকে লগ আউট করে দিতে পারবেন অথবা রিমুভ করে দিতে পারবেন? তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, আমরা প্রথমে চলে যাব আমাদের ফেসবুকে। ফেসবুকে প্রবেশ করার পর আপনারা থ্রি মাইনাসের উপর ক্লিক করে দেবেন। থ্রি মাইনাসের উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশন। তো সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর আপনারা ক্লিক করে দেবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিং নামের একটি অপশন, সেটিংয়ের উপর ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগ ইন ইন। তো আপনারা এইখানে তার ডান পাশে দেখতে পাচ্ছেন সি ওয়াল নামের একটি অপশন, তো সি ওয়ালের উপর ক্লিক করবেন। সি ওয়ালের উপর ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফোনটি যে ফোন দিয়ে লগ ইন করেছি সেটা অ্যাক্টিভ দেখাচ্ছে, আর বাকি যেগুলো আছে এগুলো আমি লগ ইন করেছিলাম, কোথায় কোথায় এগুলো লগ ইন করেছি সমস্ত ডিটেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো কীভাবে আপনারা আপনাদের ফোন থেকে অন্যের ফোনে লগ ইন করা আপনার অ্যাকাউন্টটি রিমুভ করবেন সেটি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে এখানে যে থ্রি মাইনাস একটি থ্রি ডটের একটি অপশন দেখতে পাচ্ছেন, তো আপনারা এই থ্রি ডটের উপর ক্লিক করবেন। থ্রি ডটের উপর ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন লগ আউট নামের একটি অপশন, তো আপনারা এই লগ আউটের উপর ক্লিক করে দেবেন। লগ আউটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ডিভাইসটি রিমুভ হয়ে গেছে, অর্থাৎ অন্যের যে ফোনটি আছে সেই ফোনে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা থাকে তাহলে সেটা অটোমেটিক এখান থেকে আপনারা রিমুভ করে দিতে পারতেছেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।